ফার্স্টে মাথায় যখন এই স্টোরিটা আসলে আসলো, আমি যখন প্রডিউসারের সাথে শেয়ার করলাম, প্রডিউসারের সাথে যারা আরো আরো মানে আরো অনেকে মিলে আসলে গল্পটা শুরু হয়েছিল। প্রথমে সবাই এক পাকে বলল যে এই ছবি বানানোর কোনো মানে হয় না, কারণ প্রথমত এটা হয়তো বা সেন্সরি হবে না, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ছবি কোনো আর্টিস্ট আসলে করতে রাজি হবে না, এবং সার্টিং সব মিলে এই ছবিটা করে বানানোটাই উচিত হবে না। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার প্রডিউসারকে, সেই ভাইকে, যিনি সবার নিষেধ সত্ত্বেও এই ছবিটাতে উনি অর্থলগ্নি করেছেন। এবং যে সময়টা আমরা আসলে শুটিং করেছিলাম কোভিড সিনারিও, সো ওই রকম একটা মোমেন্টে অর্থলগ্নি করাটা একটা টাফ ডিসিশন ছিল, এবং উনি সেটা আমার উপর আস্থা নিয়ে সেটা করেছেন, এর জন্য উনাকে থ্যাংকস। দ্বিতীয়ত যখন আমি আসলে স্ক্রিপ্টটা, প্রডিউসার তো এগ্রি হয়ে গেল, স্টোরি স্ক্রিপ্ট রেডি করে ফেললাম, এখন হচ্ছে যে এটার আর্টিস্ট কই পাবো, কারণ প্রত্যেকে আবারও সেম কথা বললো, কোনো হিরো হিরোইন এই ছবি করতে এগিয়ে হবে না, কারণ ওই সাহসটা আসলে দেখাবে না, কারণ এটা তথাকথিত হিরো হিরোইনিজমের ছবি না। অফকোর্স হিরোইজম হিরোইনিজম এগুলো আছে, বাট সেই টাইপের গল্প না যেগুলো আমরা রেগুলার আমরা মেক করি। তো সেইখান থেকে আসলে বড় একটা ইস্যু দাঁড়ালো যে আসলে কাস্টিং কে হবে। ওই মোমেন্টে আমাদের আসলে মাথায় এলো সাইমন ভাইয়ের কথা, মাহির কথা, আদর ভাইয়ের কথা, শানু ভাই আমাকে সাজেস্ট করলো, এবং যদিও এদের তিনজনের সাথে মানে সাইমন ভাই, মাহি এবং আদর ভাই এদের সাথে আমার প্রথম কাজ ছিল এটা। তো আমি হ্যাঁ অফকোর্স সাইমন ভাই মাহির কাজ আমি আগে দেখেছি, সো আমার কোনো সন্দেহ ছিল না যে তারা তাদের বেস্টটা দিতে পারবে, বাট আদর ভাইকে নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম প্রথমে। বাট এই যখন আমি শুটিং ফাইনালি স্টার্ট করলাম, মানে এটা অবিশ্বাস্য, প্রত্যেকে তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আসলে এই ফিল্মটাতে অ্যাক্টিং করেছে, এবং শুধু আর্টিস্ট না, আমি পুরো টিমের কথা বলবো, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পূজন, ফাইল ডিরেক্টর চুনু ভাই, আরো এখানে আর্টিস্ট আমিন ভাই, সাদিক আপা, মানে প্রত্যেকে তাদের বেস্ট দিয়েছে, ইভেন লাইটগ্রাফার তফিজুল, মানে প্রত্যেকে, ডিওপি সুপ্রিয় দা, ইভেন খুব টাফ একটা শুটিং ছিল, বিকজ আমি জানি না মাহি মনে আছে কিনা যে এই ছবিটা এগ্রিমেন্টের আগে কন্ডিশন দিয়েছে যে ঘুমানো যাবে না। ওকে সাইমন ভাই মাহি এবং প্রত্যেকে আর্টিস্ট টেকনিশিয়ান প্রত্যেকের জন্য ছিল যে ঘুমানো যাবে না, ঘুমানো যে যাবে না সেটার পিছনে লজিক ছিল যে ওই নির্ঘুম ওই ফেসটাই আসলে আমাদের দরকার ছিল। এবং এক ছবির একটা বড় একটা পার্ট শুটিং হয়েছে একটা ফ্লোরে, এবং সেটাও পলিথিন দিয়ে আসলে ঢাকা ছিল, এবং যেখান থেকে কোনো এরপরে মাহি মানে ওর রুমে না গিয়ে সোফারই একটা কর্নারে জাস্ট শুয়ে আছে, মানে দু মিনিটের জন্য হয়তোবা, কারণ ডাকলে যদি আবার মানে লেট যদি হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকে আসলে তাদের সর্বোচ্চটা আসলে এখানে দিয়েছে। আপনারা টিজারে হয়তো বা সেটার কিছুটা আপনারা পেয়েছেন, পাঁচ পাখিটা ইনশাআল্লাহ সিনেমা হলে পাবেন, এবং এটা একটা ট্রু স্টোরিকে বেস করে আসলে করা, এবং আমার কাছে মনে হয় আপনাদের মাধ্যমে আমি অডিয়েন্সকে বলতে চাই যে আপনারা প্লিজ হলে এসে এই ছবিটা দেখুন, একটা ভালো ছবির সাথে থাকুন, এবং মিডিয়াকে আমি অনুরোধ করবো আপনারা সবসময় আমাদেরকে হেল্প করেন, সাপোর্ট করেন, তো এই ছবিটার ক্ষেত্রে আরেকটু বেশি করুন। এবং আর একটা লাস্ট কথা যেটা বলতে চাই, এই ছবিটা করতে গিয়ে আমি সাইমন ভাই, মাহি এবং আদর ভাই এই তিনজনের ফ্যান হয়ে গেছি, মানে সিরিয়াসলি তাদের ডেডিকেশন দেখে, এবং মানে আর্টিস্টরা যে এত বেশি ইনভলভ হয়ে কোন একটা ওয়ার্ক করতে পারে, আমার আসলে প্রিভিয়াস অন্য কাজেও আমি এই আউটপুট কোন আর্টিস্টের কাছ থেকে আমি পাই। তো দ্যাটস ওয়াই আমি আমার সমস্ত আর্টিস্ট এবং এই ছবির সমস্ত টেকনিশিয়ান এন্ড এগেইন আমি আমার প্রডিউসারকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এইরকম একটা ছবিতে উনি ইনভেস্ট করেছিলেন এবং ছবিটা বানানোর সুযোগ দিয়েছেন। থ্যাংক ইউ।